আজ চলে এসেছি আবার একটা ভ্রমণের গল্প নিয়ে। রাম মন্দির নির্মাণ ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সেজে উঠেছে অযোধ্যা নগরী। আমরাও পৌঁছে গেছিলাম অযোধ্যা ঘুরে দেখব বলে। ব্যাগ নিয়ে তো এয়ারপোর্টে অনেকবার যাই, এবারেও এয়ারপোর্টের দিকেই যাচ্ছি, কিন্তু এবারে এক্সাইটমেন্টটা অন্য রকমের। তার কারণ আমরা এবার যাব অযোধ্যা। অযোধ্যার যে নতুন ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে সেটাতে করে আমরা আজকে অযোধ্যা রাম মন্দির দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই জন্য এক্সাইটমেন্টটা অন্য রকম। নতুন এয়ারপোর্ট কেমন হবে, কীরকম হবে জার্নিটা, আর ওখানে কীরকম সাজো রব, এই সবটা জানার জন্য আমরা যেরকম এক্সাইটেড আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড। তার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমরা আমাদের বাড়ি উত্তরপাড়া থেকে এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে। প্রচণ্ড তাড়াহুড়ো আর এক্সাইটমেন্ট ছিল, কিন্তু আমরা শেষমেশ মোটামুটি সঠিক সময়ে এসে পৌঁছে গেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের আজকে ফ্লাইট রয়েছে যেরকমটা বললাম অযোধ্যার। আমাদের ফ্লাইট IX765 কলকাতা থেকে 1:25 অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে। সেই মোমেন্টটারই অপেক্ষায় আছে, কিন্তু তার আগে অনেকগুলো ফর্মালিটিস আছে, সেগুলো ঝটপট সেরে নিই। শুরুতেই হয়ে গেল স্ক্যাম। ব্যাপারটা হচ্ছে ডিজিযাত্রার মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অপশন নেই, যার ফলে ম্যানুয়াল যে লাইন সেখানে বেশ একটা লম্বা লাইন দিয়ে ঢুকতে হলো। হাতে সময় ভীষণ কম আর ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিকিউরিটি চেকিংয়ের দিকে দৌড়তে হবে। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি এবং বোর্ডিং পাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে। সিকিউরিটি চেকিং ডান, ভীষণ একটা হেডেক থাকে কারণ অভিব্রতর কাছে এত রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস থাকে ভ্লগিংয়ের। এবার ওরটা খুব সুন্দরভাবে বেরিয়ে গেল, আমারটা রিচেকে আটকে গেল। কেন? কারণ আমাকে আরেকটু বেশি জল খেয়ে নিতে হবে আর আমার কাছে বেশ কিছু কয়েন্স রয়েছে মেটালিক, সেই জন্য। তো যাই হোক, অনেকটা সময় ওখানে চলে গেল, এবার আমরা আমাদের গেটের দিকে এগিয়ে যাব। বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা তাও এখানে বসে। তার কারণ হচ্ছে লম্বা লাইন পড়েছে গেটের সামনে, সেটাই হওয়া স্বাভাবিক, নতুন একটা বিষয়, সেটা নিয়ে প্রচণ্ড মানুষজন এক্সাইটেড। ফ্লাইট পুরো ফুল, একটু ভিড়টা কমলে তারপর আমরা যাব, সামনেই তো গেট। ফ্লাইট অব্দি যাওয়ার জন্য বাস এসে হাজির। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে আমরা আজকে যাচ্ছি সোজা অযোধ্যা। আমাদের জন্য নতুন এয়ারলাইন্স এবং সেটা উড়ে যাবে একদম নতুন এয়ারপোর্টের উদ্দেশ্যে। অবশ্যই ডেস্টিনেশনটা নিয়েও ভীষণ উৎসাহ, সবার কাছেই ব্যাপারটা নতুন, আমরাও তাই এগিয়ে যাচ্ছি এখন। নতুন জিনিস নিয়ে স্বভাবতই উত্তেজনা তুঙ্গে। ফ্লাইটে উঠছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোনোদিন চড়িনি এর আগে। নতুন এয়ারলাইন্সে কেমন অভিজ্ঞতা হবে দেখা যায়। এখানে একটা বটল হোল্ডার রয়েছে, এখানে গ্লাস বোতল রাখা যাবে। আমরা এখন উঠে পড়েছি এয়ারক্রাফটে, প্লেন কিন্তু শিডিউল টাইমের থেকে বেশ কিছুটা লেটে চলছে। আর সবার যেহেতু ডেস্টিনেশনটা একই এবং সবারই মূল উদ্দেশ্য রামলালার দর্শন, তাই জন্য পুরো প্লেনটায় সবাই যেন একসাথে একটা ফেস্টিভ মুডে রয়েছি আমরা সবাই। আমরা সবাই যেন একটা আনন্দ করতে করতে, হুল্লোড় করতে করতে সবাই এগিয়ে যাচ্ছি। ওয়েলকাম অন বোর্ড এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট IX765 কলকাতা টু অযোধ্যা। রিক্সা গেলে আপনাদের
এরোপ্লেন কলকাতা ছেড়ে কিছুটা এগোতেই নিচে ঘন মেঘ দেখা দিল। মেঘের মধ্যে দিয়ে যদিও নদী নালা উঁকি দিচ্ছে। ফ্লাইটে ফুড সার্ভ করা শুরু হলো। আমরা একটা কাজুর বক্স কিনলাম। ফ্লাইটে খাবারের এত দাম কেন নেয় জানি না। কাজুর দাম 300 টাকা লেখা ছিল, আমাদের থেকে যদিও 200 টাকা নিল। যাই হোক, কলকাতা থেকে অযোধ্যার দূরত্ব 495 মাইল। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এয়ারক্রাফট বোয়িং 737 MAX 8 ঘন্টায় অ্যাভারেজ 344 মাইল গতিতে 1 ঘন্টা 42 মিনিটে এই দূরত্ব কভার করবে। আমরা পৌঁছে গেছি মহর্ষি বাল্মীকি এয়ারপোর্টে, মানে অযোধ্যা এয়ারপোর্টে। আর চারদিকটা কুয়াশা, ঠান্ডা এখনো খুব একটা বেশি নয়। আমরা এখন অ্যারাইভাল গেট দিয়ে ভেতরে ঢুকবো। নতুন একটা এয়ারপোর্ট সবে শুরু হয়েছে, সেখানে ভেতরটা কিরকম সেটা এখন দেখবো। আমরা এখন এসে গেছি অযোধ্যা এয়ারপোর্ট। অযোধ্যা এয়ারপোর্ট মানে মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। এবং ভেতরটা দেখতেই পাচ্ছেন, একে তো নতুন ঝাঁ চকচকে চারদিকটা, আর তারপরে এত সুন্দর করে আঁকা বিভিন্ন পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে ছবির মাধ্যমে। টিকিট দেওয়ালটায় যেমন রামায়ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী অসাধারণ ছবির মাধ্যমে বোঝানো হয়েছে, আর পিছনে এই যে দেওয়ালটা দেখছেন, এখানে মধুবনী প্রিন্টিংয়ের মাধ্যমেও সেইগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। সামনেই রয়েছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার, আমরা সেখান থেকে ট্যাক্সি নিয়ে আগে হোটেল খুঁজবো, তারপরে অযোধ্যাকে ঘুরে দেখবো। রাম মন্দিরের উদ্বোধন আর সেই উপলক্ষে আমাদের দেশ পেয়েছে একটা নতুন এয়ারপোর্ট, অযোধ্যা এয়ারপোর্ট, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট। আমরা তো পুরো জার্নিটা খুব এনজয় করলাম, মজা করতে করতে এলাম, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আগামী পর্বে থাকবে রাম মন্দির দর্শনের নিয়মাবলী ও সম্পূর্ণ অযোধ্যা ভ্রমণ গাইড। সবশেষে একটা কথাই বলবো, ধর্ম ভগবান যে যার নিজের বিশ্বাস। সকল প্রাণীর মধ্যেই ভগবান বিরাজ করছেন, তাই হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব নয়, ভালোবাসতে শিখুন, ভালোবাসুন।